সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস। আর সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আজকে আমাদের সাথে আছেন আমাদের খুব পছন্দের একজন মানুষ অ্যাটর্নি মাহফুজুর রহমান। স্বাগত জানাচ্ছি আপনাকে অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, যেহেতু আমরা একজন অ্যাটর্নি পেয়েছি, আমরা কথা বলবো অভিবাসন আইন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, থাকে মতামত, তাহলে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে। এছাড়া সরাসরি আছে ফেসবুকে www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকে পাওয়া মানে আমরা শুরুতে আলোচনা করি যে সাধারণত কোন কোন বিষয়গুলো নতুন এসেছে সেই জায়গাটি থেকে আলোচনা করতে চাই। এবং আরেকটি বিষয় যে ইন্স্যুরেন্সের বিষয়টি যেটি আছে 3rd November ডেডলাইন, সেই বিষয়ে জানতে চাই। শুরুতে জানতে চাই যে অভিবাসন কিংবা এ সংক্রান্ত কোনো আইন এসেছে, নীতিমালা এসেছে কিনা, সেটাই নিয়ে আলোচনা করতে চাই। যেটা আপনার হেলথ রুল, যেটা প্রোক্লেমিনেশন, আচ্ছা 3 তারিখ ছিল প্রেসিডেন্টের, সেটার আপডেট হচ্ছে আপনার। অলরেডি সরকারের বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে বিভিন্ন স্টেটে যারা গ্রিভিয়েন্স পার্টি, তো সেক্ষেত্রে আমার মনে হয় আগামীকালও হয়তো বা কোনো একটা রেজাল্ট পাওয়া যেতে পারে, সেম আগের মতো পাবলিক চার্চের মতো হয়তো বা কোনো এনজয়মেন্টের অর্ডার আসতে পারে ফেডারেল কোর্ট থেকে। আর এটা আসার আগ পর্যন্ত যে রুলের যেই বেসিক জিনিস আপনার 31st October তারা প্রকাশ, মানে 30th October প্রকাশ করেছে, যেটি কিনা এটা অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ একটা কনফিউশনের মধ্যে আছে এখনও। যেমন যে রুলটি করা হয়েছে যে যারা ইমিগ্রেন্ট ভিসা নিতে আসবে তাদেরকে 30 দিনের মধ্যে আপনার হেলথ ইন্স্যুরেন্স এনশিওর করতে হবে, আচ্ছা, আর না হলে ওনার স্বাস্থ্যের কন্ডিশন অনুযায়ী মানে পর্যাপ্ত পরিমাণ ফাইন্যান্সিয়াল রিসোর্স আছে কিনা সেটি দেখাতে হবে। কোনোটারই কিন্তু স্পেসিফিক কোনো গাইডলাইন নাই। যেমন আপনার 30 দিনের মধ্যে যে হেলথ ইন্স্যুরেন্স নিতে হবে সেটার মধ্যে আবার কন্ডিশন দিয়ে দিয়েছে কোনো প্রকার সাবসিডাইজ কোনো প্রকার হেলথ ইন্স্যুরেন্স নিতে পারবে না। দ্যাট মিন্স হচ্ছে অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার অ্যাক্ট যেতে পারবে না, কারণ অ্যাফোর্ডেবল হেলথ কেয়ারে আপনাকে সাবসিডাইজ, যাদের ইনকাম লো ইনকাম, মেডিকেড না হলেও যারা লো ইনকাম তারা এসেনশিয়াল প্ল্যান, বিভিন্ন রকম প্ল্যান, ওইসব প্ল্যানে ঢুকতে পারে। কিন্তু যারা নিউলি ইমিগ্রেন্ট হবে, ভিসা নিতে আসবে, তারা কিন্তু ওটাতেও ঢুকতে পারবে না, আবার স্পেসিফিক করা আছে। তো তাদেরকে সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট প্রাইভেট ইন্স্যুরেন্স বাই করতে হবে। এরকম কিন্তু অনেক দেখা যাচ্ছে যে অনেক অ্যাপ্লিকেন্ট যাদের কিনা নভেম্বরে যারা ভিসা স্কেজুয়াল হয়েছে বিভিন্ন কান্ট্রিতে, অনেক আমরা রিপোর্ট এবং ক্লায়েন্ট যেটা আমরা বক্তব্য দেখেছি, কিন্তু তারা খুব একটা হার্ড সিচুয়েশনে ফেস করছে যে নতুন ইন্স্যুরেন্স বাই করতে। ফর এক্সাম্পল একটা রিপোর্ট এসেছে যে একটা আপনার গুয়াতামালার একটা মনে হয় একটা ওমেন তার প্যারেন্টসদেরকে আপনার স্পন্সর করার জন্য যে November 25th তাদের ইন্টারভিউ ছিল, তো উনি ওনার এমপ্লয়ারের মাধ্যমে হেলথ ইন্স্যুরেন্স বাই করতে গিয়েছে, দেখা গিয়েছে যে সেটিও ওয়ার্কেবল না। কারণ এখানে আবার আরেকটি মজার বিষয় যে আপনার 2-3টি স্টেট ছাড়া আমেরিকাতে কেউ কোনো কোনো স্টেট আবার শর্ট টাইম ইন্স্যুরেন্স প্রোভাইড করে না। অ্যাটলিস্ট আপনি, হ্যাঁ, আপনি যদি ইন্স্যুরেন্স নিতে চান তাহলে অ্যাটলিস্ট আপনাকে 1 বছর মেয়াদি নিতে হবে। তো সেই ক্ষেত্রে দেখা গিয়েছে উনি যে প্রাইভেট ইন্স্যুরেন্সের সাথে আলাপ করেছে, ওরাও দুজনের জন্য আপনার দেখা গিয়েছে মাসে $1600 ইন্স্যুরেন্স পে করতে হবে। তো একটা মানুষ যদি মিডিয়াম গোছের ইনকাম করে, হাউ ইজ পসিবল টু পে এভরি মান্থস নিউলি ইমিগ্রেন্ট আসার জন্য? তো এই ধরনের অনেক সিচুয়েশনই কিন্তু প্রশ্ন রেজ করছে। এখন দেখা যাক আদালত থেকে কোনো সেরকম আপনার অর্ডার আসে কি না, তাহলে সেক্ষেত্রে হয়তো যারা ভিসা নিতে যাবে তারা হয়তো একটা রিলিফ পাবে সেক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা একটু প্রশ্ন নিয়ে নিই। আছেন আমাদের সাথে, কে আছেন দর্শক আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। অবশ্যই, নামটি বলে নিতে হবে আর কোথা থেকে বলছেন? আমার বড় ভাই ছেলে ওর বয়স হয়ে গেছে 34, কিন্তু যখন অ্যাপ্রুভাল পেয়েছি তখন তার বয়স ছিল মাত্র 10-11। সেক্ষেত্রে অবভিয়াসলি আপনার CSP এর রোল, যেটা চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে, তার বয়সটি এবং
অ্যাপ্লিকেশন পড়ার পর থেকে অ্যাপ্রুভাল হওয়ার যে সময়টি ব্যয় হয়েছে সেই সময়টি ওনার যে নির্দিষ্ট ফর্মুলায় ডিড আউট করে দেখতে হবে আসলে ওনাকে আন্ডার 21 হিসেবে কনসিডার করা যায় কি না। তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি ওনাদেরকে যখন ভিসা প্রায়োরিটি আসবে অ্যাপ্লিকেশন মানে আপনার প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্টের তখনই কিন্তু ওনাদেরকে ওই রিকোয়েস্টটি সাবমিট করতে হবে এমবিসিতে ন্যাশনাল ভিসা সেন্টারে। তো সেক্ষেত্রে যদি উনি কোয়ালিফাই করে অবভিয়াসলি আসতে পারবে, যদি ওনার যদি বয়সে যদি কোয়ালিফাই না করে তাহলে হয়তো সেক্ষেত্রে বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আরেকজন আছেন আমাদের সাথে এই মুহূর্তে, কে আছেন ফোনে, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম, দুটা মেয়ের জন্য আমি আবেদন করছিলাম, এর মধ্যে আমি সিটিজেনশিপ হয়েছি, হওয়ার পরে আমি আপডেট করছি, এর মধ্যে আমি এক মাস আগে প্রায় অ্যাপ্রুভাল লেটার পাইছি, এখন কতদিনের মধ্যে ইন্টারভিউ ডাকতে পারে বা কতদিনের মধ্যে কার্যক্রম শেষ হতে পারে? উনি যেহেতু সিটিজেন হয়ে গিয়েছেন আর ওনার 21 বছরের নিচের চিলড্রেন সেক্ষেত্রে তারা হচ্ছে ইমিডিয়েট রিলেটিভ হিসেবে কাউন্ট হবে। তো অ্যাপ্রুভাল হলে অতি সত্ত্বর হয়তো বা 1 থেকে 2 মাস সময় লাগে, ন্যাশনাল ভিসা সেন্টার থেকে ওয়েলকাম লেটার পেয়ে যাবে এবং ভিসা প্রসেস শুরু হয়ে যাবে। আমার মনে হয় আরও প্রক্রিয়াগুলো শেষ হতে 2-3 মাসের মতো সময় লাগতে পারে। আরেকটি প্রশ্ন আমরা নিয়ে নিই, কে আছেন দর্শক আমাদের সাথে? জি, কোথা থেকে বলছেন আপা? আমি আমার হাজবেন্ড এর জন্য স্পন্সরড প্রপার্টি সাবমিট করছি, তো আমার ইনকাম হচ্ছে $13,000 এন্ড আমি জয়েন্ট স্পন্সর এড করছি, ওনার ইনকাম হচ্ছে $38,000, তো আমাদের দুইজনেরই কোনো ভাবে নেয় নাই টেক্স ফাইলে। তো আমার কোয়েশ্চনটা হচ্ছে এই ইনকাম কি এনাফ আছে সাপোর্টের জন্য? মাঝখানে একটু অংশ কেটে গিয়েছে, তারপরে এনাফের বিষয়টা সম্পূর্ণ ডিপেন্ড করবে, ওনার যেহেতু ইনকাম কম ইট ডাজেন্ট ম্যাটার, সেক্ষেত্রে জয়েন্ট স্পন্সর যিনি উনি ইউজ করেছে $38,000 সেক্ষেত্রে ওনার ফ্যামিলি স্ট্রাকচার উপর ডিপেন্ড করবে ওনার এটা এলিজিবিলিটি ঠিক আছে কিনা, কারণ হেড অনুযায়ী তো চেঞ্জ হচ্ছে। রাইট, এক্স্যাক্টলি, হেড অনুযায়ী চেঞ্জ হচ্ছে, সেটি হিসাব নিকেশের বিষয় আছে। আপনি সেই জায়গাটি থেকে যারা প্রশ্ন করবেন একটু যদি সংখ্যা কত তার পরিবারে সেই জায়গাটি জেনে নিলেও কিন্তু সুবিধা হয় আমাদের উত্তর দিতে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন ফোনে, কে আছেন? জি, আপনার নামটি বলে প্রশ্ন করতে হবে ঝটপট। আমি মিশিগান থেকে বলতেছি, সুরেনা রহমান। জি আপা, প্রশ্নটি? আমার দুটো প্রশ্ন মাহফুজ ভাই আছে। জি, আমার বই নেন্টের প্রাইস ছিল 2007, ওখান তাদের ওয়েলকাম লেটার আসছে, ওখান আমার একটা বোনের মেয়ে মানে বিয়া দিলে আসছে, তখন তাইরও অ্যাপ্রুভ হচ্ছে, তখন সেটা তাইলে আমরা বাদ দিতাম না উঠাই দিতাম, দিলে দিলে না ইলে নাই আর কি, তখন সেটা করতাম। মানে আপনি আপনারা কি চাচ্ছেন না ওনারা আসুক নাকি? আইন ওনারা চাচ্ছে, ওনারা চাইল্ড থাকে, আবার মনে করেন টিনেজ চাইল্ড থাকলে তারা 10 বছরের মধ্যে বিয়ে শাদি হয়ে যায়, ওই চেঞ্জ গুলোর সাথে সাথে কিন্তু দেখা যায় ভিসা যখন প্রায়োরিটি আসে তখন কিন্তু দেখা যায় অনেকে এলিজিবিলিটির কোশ্চেনও চলে আসে। তো সেক্ষেত্রে ওনার যে সিনারি ওইটাতে দেখা যায় যে ভাই বোনের অ্যাপ্লিকেশনে ভাই বোন তো আসতে পারবেই, ওনার স্পাউস আসতে পারবে অবভিয়াসলি, এখানে কোনো রেস্ট্রিকশন নেই স্পাউস, আর হচ্ছে আন্ডার 21 আনমেরিড চাইল্ড ভিসা যখন ইস্যু করবে, এখন দেখা যাচ্ছে ভিসা ইস্যু করার সময় হয়েছে, দেখা যাচ্ছে যে একজন ম্যারি করেছে, অটোমেটিক্যালি উনি বাদ পড়ে যাওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে যে প্রোফাইলে হয়তো বা আপডেট করা হয়নি, ন্যাশনাল ভিসা সেন্টার তো জানে না, আপনি যদি তাদেরকে ইনফরমেশন প্রোভাইড না করেন তারা কখনো জানবে না, কিন্তু আপনি যখন ম্যারিড হয়ে যাবে তখন আপনি তাদেরকে জানিয়ে কিন্তু ইচ্ছা করলে ওনাকে ওই অ্যাপ্লিকেশন থেকে রিমুভ করা যায়, রিমুভ করলে পরবর্তীতে ওনারা দেশে আসতে সিটিজেন হলে হয়তো বা তখন আবেদন করতে পারবে। সেই জায়গাটি থেকে মানে স্পষ্ট হচ্ছে যে তাদের ইনফরমেশনটি দিতে হবে, তখন রাইট আপডেট করে যে প্রক্রিয়া সে প্রক্রিয়ার মধ্যে পড়ে যাবে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন?
জি ইসলামপুর আমি সাকিব বলছিলাম যেখানে থেকে। জি ভাইয়া প্রশ্নটি। জি আমি তিনটা প্রশ্ন করবো, খুব সংক্ষেপে করছি। আচ্ছা প্রথমত আমি রিসেন্টলি গ্রিন কার্ড নিয়ে আমি এসেছি এখানে, তো আমার বাবা অসুস্থ থাকাতে আমাকে দেশে একটু যেতে হবে। তো আমি যেটা জানতাম যে বছরে আপনার 11 মাসের ভিতরে আপনার গ্রিন ট্রি করলে হয়, তো এখন আমি রিসেন্টলি শুনছি যেটা বলে 6 মাস হয়ে গেছে, আসলে সেটা সত্যি কিনা? 6 মাস পর 6 মাসের ভিতরে আসতে হবে, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গ্রিন কার্ড হোল্ডার হিসেবে আমি আমার বাবারে কোনোভাবে আনার সুযোগ আছে কিনা। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে আপনার এমন কোন নিয়ম আছে কিনা আমি লং টাইমের জন্য পারমিশন নিয়ে বাইরে থাকতে পারবো আমি, এবং সেটার ক্ষেত্রে পারমিশনটা নিতে হলে কত সময় লাগবে? আচ্ছা তিনটি প্রশ্ন। উনি একটা চমৎকার প্রশ্ন করেছে, যারা গ্রিন কার্ড ধারণ করে তাদের বহির্গমনের কি রুল থাকে। তো উনি যেটা প্রশ্ন করেছে যে 11 মাস ছিল সেটা 6 মাস হয়ে গিয়েছে, আসলে এরকম কোনো রুল আপনার নাইও চেঞ্জ হয়নি। এখানে অবশ্য উনি যেই ইনফরমেশনটা পেয়েছে এটার সাথে কানেক্টেড একটা রুল আছে, সেটা আমি বলতে চাই। সেটি হচ্ছে আপনি যদি গ্রিন কার্ড থাকে আপনি পারমিশন ছাড়া 11 মাস থাকতে পারবেন আউটসাইড অফ ইউএসএ, কিন্তু এখানে একটা লুপহোল আছে, সেটি হচ্ছে আপনি যদি গ্রিন কার্ড নিয়ে 6 মাসের বেশি বাইরে অবস্থান করেন, আপনি যখন আবার ফেরত আসবেন 11 মাসের মধ্যে তখন কিন্তু আপনার একটু রিস্ক থেকে যায়। এটাই এই জন্য উনি বলছে যে রুল চেঞ্জ হয়েছে, ওনাকে তো কেউ বলেছে যে 11 মাসে আগে যাওয়া যেত আসতো, এখন 6 মাসে আটকাই দিচ্ছে আসলে। অথবা এখন যেহেতু আপনার যেগুলো আপনার এয়ারপোর্টের অনেক কড়াকড়ি করছে যে গ্রিন কার্ড নিয়ে যখন 6 মাসের বেশি কেউ থাকছে তখন কিন্তু অফিসারের উপরে এটা সম্পূর্ণ ক্ষমতা চলে যায়, ওনাকে এন্ট্রি দিবে কি দিবে না। যদি অ্যানি সিচুয়েশন যেটা কিনা কোনো অ্যানি মানে কোনো ওনাদের অ্যাডভার্স সিচুয়েশনে কিন্তু ওরা ইচ্ছা করলে ওনার অ্যাডমিশনটা রিভোক করতে পারে যদি উনি গ্রিন কার্ড ধারে, কারণ ওনার 6 মাসের উপরে থাকলে সেটা কিন্তু ওদের হাতে অথরিটি চলে যায়। আর যদি আপনি 6 মাসের মধ্যে ব্যাক করেন অ্যাজ এ রাইট আপনি এন্ট্রি করতে পারবেন, আনলেস যদি আপনি ফ্রিকুয়েন্টলি এগ্রিমেন্ট করেন। এটা সবসময় ছিল এটা, হ্যাঁ এটা তো ওনাকে এটা বুঝতে হবে যে 6 মাসের মধ্যে যদি ব্যাক করে ইজ গুড টু কাম ইন, মানে ওনার কনফার্ম যে উনি আমার সেরকম কোনো প্রবলেম হবে না, কিন্তু 6 মাসের বেশি থাকলে যদি অন্য কোনো আপনার ইমিগ্রেশনের রুল অনুযায়ী যদি কোনো অ্যাডভার্স ফ্যাক্টর থেকে থাকে হয়তো বা ওনার রিস্কও থাকতে পারে। আপনার যেটা কিনা 2 বছরের পারমিশন নিয়ে যাওয়া যায় দেশের বাইরে, 2 বছর ম্যাক্সিমাম 2 বছর, এটাকে পরবর্তীতে আবার ব্যাক করে এসে আবার আরেকবারও নেওয়া যায়, এইভাবে 2 বার 3 বার নেওয়া যায়। আচ্ছা খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন যিনি প্রশ্ন করেছিলেন, আশা করি আপনার প্রশ্নের উত্তরগুলো খুব সুন্দরভাবেই পেয়েছেন। কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলে নিতে হবে। জি প্রশ্নটি। প্রশ্নটি আমার একটা মেয়ে প্রায় বসে আমার বাংলাদেশ মেয়ে আছে, তার একটা ছেলে মানে কার আবেদনের প্রেক্ষিতে আপা? বোনের আবেদন, বোনের আবেদন, বোনের বাচ্চাটির বয়স 29, সেই ক্ষেত্রে আসতে পারবে। সেই ক্ষেত্রে অবভিয়াসলি যখন অ্যাপ্লিকেশনটি ম্যাচিওর হবে প্রায়োরিটি ডেট আসবে তখনই কিন্তু সিএসপি রুল অ্যাপ্লাই করে দেখতে হবে আসছে কিনা, সেক্ষেত্রে ওনাদেরকে অবভিয়াসলি কোনো লয়ারের সাথে যোগাযোগ করতে হবে। আচ্ছা আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন এই মুহূর্তে? জি নামটি বলে প্রশ্ন করতে হবে। আমি গণপতি হাবিব বলছি আপা। জি হাবিব, আমি এখন মাহফুজ স্যারের কাছে ছোট ছোট করে কয়েকটা প্রশ্ন করতে চাই। সিটিজেনশিপ আবেদন ফর্মের সাথে N-400 এর সাথে কি কি কাগজপত্র জমা দিতে হবে? আচ্ছা ফি ওভার এর ক্ষেত্রে কি কি শর্ত পূরণ করে ফি ওভার পাবো? আর এখন সিটিজেনশিপে 725 টাকা করে জমা দেওয়া লাগে, এটা কি আমি যখন রেজিস্ট্রেশন ঘাটি দেখা যাচ্ছে আসলে ওখানে ওদের যে ইনস্ট্রাকশন কিছুই দেওয়ার মতো নেই,
বেসিক্যালি আপনি শুধু যদি বলে শুধু গ্রিন কার্ডের কপি দিয়ে কিন্তু আবেদন করতে পারেন। তারপরে কথা আছে অবশ্যই আপনার পাসপোর্টের কপি দিতে পারেন, যেটা কিনা আনুষাঙ্গিক আপনার যে অ্যাপ্লিকেশনটি সেখানে আনুষাঙ্গিক। ফর এক্সাম্পল অবশ্যই আপনার গ্রিন কার্ডের কপি দিতে হবেই। সেকেন্ড থিং হচ্ছে আপনার পাসপোর্টের কপি, কারণ আপনি অ্যাপ্লিকেশন যদি দেখা যায় আপনি বিগত 5 বছরে অনেকবার দেশের বাইরে ট্রাভেল করেছেন, অবভিয়াসলি সেটার একটা প্রুফ দিতে পারেন যে আপনি ট্রাভেল করেছেন, যে স্ট্যাম্পওয়ালা পেজগুলো সেগুলো দিতে পারেন। তাহলে অফিসার আগে থেকে কনভিন্স হলো যে অ্যাপ্লিকেশন ইনফরমেশনের সাথে ওনার এভিডেন্সও আছে। সেকেন্ড আর থার্ড থিং হচ্ছে ওনাকে অবশ্যই স্টেট আইডির কপি দিতে হবে, কারণ ওখানে একটা রিকোয়ারমেন্ট আছে যে আপনার 3 মান্থস স্টেট রেসিডেন্সি থাকতে হয়। তো সেক্ষেত্রে আইডি, এই 3টে এসেনশিয়াল ডকুমেন্টস হচ্ছে রেগুলার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। আবার যদি আপনি ইউএস সিটিজেনের স্পাউস হিসেবে আবেদন করেন, অবশ্যই আপনাকে বোনাফাইড ম্যারেজের সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে, জয়েন্ট ডকুমেন্টেশন। তো সেটাই হচ্ছে বেসিক অনেক কিছু। ফি ওয়েবারের বিষয়টি তিনি জানতে চেয়েছিলেন। ফি ওয়েবারের ক্ষেত্রে রিসেন্টলি কিন্তু একটা চেঞ্জ আসতেছে, অথবা দর্শকরা জানেন কিনা, সেটি হচ্ছে আমাদের যে পাবলিক চার্জ যেটা কিনা মিন্স টেস্ট, ওখানে যে অ্যাপ্লিকেশনের একটা অনেকগুলো 3টা ইয়ে ছিল, ক্রাইটেরিয়া ছিল। একটি হচ্ছে আপনার প্রপার্টি লেভেলে 150%-এর নিচে হলে, এবং সেকেন্ড হচ্ছে আপনি মিন্স টেস্টের যদি আপনি কোয়ালিফাই করেন। মিন্স টেস্ট হচ্ছে আপনি যদি কোনো স্টেটের যে কোনো বেনিফিট ধারণ করেন, মেডিকেড, ফুড স্ট্যাম্প, এনি কাইন্ড অফ বেনিফিট হলে আপনি ফি ওয়েভের জন্য এলিজিবল হবেন। থার্ড থিং হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল হার্ডশিপ, সেটা দেখাতে হয়। ডিসেম্বর থেকে USCIS কিন্তু অলরেডি সেই সেকেন্ড প্রভিশন, যেটাকে মিন্স টেস্টের প্রভিশন, তারা বলছে ফি এটা ইমিগ্রেশনের সাথে কম্প্যাটেবল না, যে মিন্স টেস্ট যে স্টেট বেনিফিট নিবে আবার ইমিগ্রেশনের ফি ওয়েভ করবে এই ক্রাইটেরিয়ায়, তারা এটা উঠিয়ে দিচ্ছে। তার শুধুমাত্র 2টা ক্রাইটেরিয়া থাকবে, একটা হচ্ছে আপনার 150%-এর প্রপার্টি লেভেলের নিচে হলে, এবং যদি ফাইন্যান্সিয়াল হার্ডশিপ দেখাতে পারে তাহলে সেটি আপনার ফি ওয়েভের জন্য এলিজিবল হবেন। সেক্ষেত্রে অবভিয়াসলি আপনার ট্যাক্স রিটার্ন এবং আপনার ইনকাম প্রুফই কিন্তু আপনার ডকুমেন্ট হিসেবে সাবমিট করতে হবে। আর থার্ড কোয়েশ্চেন যেটি কিনা আপনার সিটিজেনশিপের ফি 725, অবভিয়াসলি উনি কারেক্ট অ্যামাউন্টই বলেছে, সেটি স্টিল এক্সিস্ট আছে আমার মনে হয়। আচ্ছা, আরেকজন আছেন, আমরা এই প্রশ্নটি নিয়ে বিরতিতে যেতে চাই, কে আছেন? আমার নাম প্রদীপ, আমি জর্জিয়া থেকে বলছি। জি বলুন। আমার এক ছোট ভাই নিউ ইয়র্কে এসাইলাম সাবমিট করেছিল এবং আগামী মাসে ওর ফাইনাল ইয়ারিং আছে। এটা কি তার আছে জর্জিয়াতে এবং কেকটা নিউ ইয়র্কে, কিটাই কোনো অসুবিধা হবে? আচ্ছা, কি বলবেন এই ক্ষেত্রে? এটি হচ্ছে এখন দেখা যাচ্ছে যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের যেটা ডিফেন্সিভ, যারা কিনা ইমিগ্রেশন কোর্টে থাকে। আচ্ছা, আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিই, দুঃখিত, এটির আমরা উত্তর দিব। কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। নামটি বলে কোথা থেকে বলছেন, প্রশ্নটি করতে হবে? আমি অহনা বলছি, বাংলাদেশ থেকে। আচ্ছা অহনা আপা, প্রশ্নটি? যে আমার প্রশ্ন হচ্ছে আমার কালো টেস্ট বল, আমার কালো টেস্ট, আমার কালো মনে হচ্ছে টেস্ট বল। তো আমাদের ইন্টারভিউ হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে সাইমন সেন্টারে আমরা অনলাইনে কেন, কারণ হচ্ছে যিনি অ্যাপ্লিকেন্ট ওনাকে ওই স্টেটের রেসিডেন্সি থাকতে হয়, দেখাতে হয় যে উনি ওই স্টেটে বসবাস করে। কিন্তু এখন দেখা গেলো যে আপনি যদি ওই স্টেটের বাইরে যদি বসবাস করেন তাহলে কিন্তু আপনাকে কিন্তু ওখানে কিন্তু অর্ডারই আছে যে আপনি 5 ডেজের মধ্যে ইমিগ্রেশন কোর্টকে জানাবেন যে আপনি মুভ করেছেন আপনার ঠিকানায়। তো দেখা, উনি যদি প্র্যাকটিক্যালি যদি মুভ করে অন্য কোনো স্টেটে, এবং সেটি যদি উনি যে প্রশ্নটি করেছে যে ইন্ডিভিজুয়াল হিয়ারিং সময় যখন ওনাকে জিজ্ঞেস করবো ওনার অ্যাড্রেস কী, এবং যখন দেখা যাবে ওনার ট্যাক্স রিটার্ন এবং ওনার আইডি, ড্রাইভিং লাইসেন্স ও আদার স্টেট, তখন কিন্তু সম্ভাবনা আছে জাজ কিন্তু ওই কেস না শোনার সম্ভাবনা আছে। তখন কিন্তু সাথে সাথে ওখানে এটাকে কেসটিকে ওই জর্জিয়াতে মুভ করে দেয়, মানে ওই ওখানে আদার স্টেট, মানে এটি নিয়ম যে আপনাকে মুভ করতে হবে, মানে মুভ করলে জানাতে হবে, জানালে কিন্তু কেসটি ওখানে ট্রান্সফার হয়ে যায় সম্ভাবনা আছে। আচ্ছা, সেই জায়গাটি থেকে আমাদের এই ইনফরমেশনগুলো কিন্তু অনেক কাজে লাগছে, যারা হয়তো আমরা জানি না যে আমরা চলে যাচ্ছি এক জায়গায় আবেদন। আরেকটি প্রশ্ন নিয়ে আমরা বিরতিতে যাই, কে আছেন? কে আছেন আমাদের সাথে?
আচ্ছা, আমরা একটা ছোট্ট বিরতিতে যাই। বিরতির পর এসে যিনি ফোনে আছেন, আমরা চেষ্টা করব আপনার প্রশ্নটি নিতে, তবে সময় হয়েছে বিরতি নিবার, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে অ্যাটর্নি মাহফুজুর রহমান আমাদের সাথে আছেন। ফোনে একটু অপেক্ষা করছেন, বিরতির আগ থেকে একটু প্রশ্নটি নিতে চাই। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হোসনিয়া বলছি জামাইকা থেকে। জি আপা, প্রশ্নটি? আমার প্রশ্নটি হচ্ছে যে আমি এই দেশের সিটিজেন, আমি আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি, কিন্তু আমার পেপারসে আমার ভাইয়ের নাম, আমার মায়ের নাম আর আমার ভাইয়ের পেপারসে আমার মায়ের নাম ডিফারেন্ট, তো এই অবস্থায় কি করা যেতে পারে? এমনি তো যেটা আপনার ভাই বোনের অ্যাপ্লিকেশনে যখন আবেদন করা হয়, সেক্ষেত্রে রিলেশনটি কিন্তু প্রাইমারিলি যাচাই করা হয় বার্থ সার্টিফিকেট দিয়ে, এবং দুজনের বার্থ সার্টিফিকেটে দেখা হয় যে প্যারেন্টসের নাম সেম আছে কি না। উনি কিন্তু সঠিক পয়েন্টই ফাইন্ড আউট করেছে। তো নাম যদি ডিফারেন্ট হয়ে যায়, অবভিয়াসলি যদি কোনো কারেকশন করার যদি কোনো সুযোগ থাকে, অবশ্যই সেটি কারেকশন করতে পারে। আর যদি কারেকশন করার যদি সেরকম সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আরেকটি বিকল্প প্রক্রিয়া আছে, সেক্ষেত্রে অ্যাফিডেভিট করতে পারে যে ওনার নাম, ওনার মায়ের নাম বিভিন্ন সময় বিভিন্নভাবে ইউজ হয়েছে। সেক্ষেত্রে যদি অ্যাফিডেভিট প্রোভাইড করা যেতে পারে, সেক্ষেত্রেও কিন্তু কনভিন্স হবে ইউএসসিআইএস। আচ্ছা, আমরা একটু ফেসবুকে অনেকে প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলো নিতে চাই। একজন প্রশ্ন করেছেন মুন্না, তিনি বলছেন যে ইউএস পাসপোর্ট কার্ড অ্যান্ড হোয়াট ফর্ম আই হ্যাভ টু ফিল আপ ফর দ্যাট। পাসপোর্ট কার্ড বলতে আপনি কি বুঝেছেন? হ্যাঁ, সেটি হচ্ছে যারা আপনার মানে সিটিজেন হয়, ন্যাচারাল সিটিজেন হয়, তখন আপনি যখন পাসপোর্টের জন্য আবেদন করবেন, সেক্ষেত্রে কিন্তু ওটার সাথেই কিন্তু একসাথে পাসপোর্ট কার্ড আবেদন করা যায়, আবার সেপারেটভাবে আবেদন করা যায়, নির্দিষ্ট ফর্ম আছে, সেই ফর্ম সাবমিট করেও কিন্তু পাসপোর্ট কার্ডের জন্য আবেদন করতে পারে। হাসান ফয়সাল, তিনি প্রশ্ন করেছেন, 3 মাস আগে তিনি I-130 অ্যাপ্লাই করেছেন, আর রিসিভ লেটার পাননি, কত সময় লাগতে পারে? রিসিভ লেটার সাধারণত কত দিনে আসে? সাধারণত আপনার এটা 4 সপ্তাহ ম্যাক্সিমাম, তার তো 3 মাস হয়ে গেছে। অবভিয়াসলি কোনো সমস্যা হয়েছে, উনি উনি যদি আপনার প্রায়োরিটি মেলে পাঠিয়ে থাকে, ট্র্যাকিং নাম্বার থাকে, অবভিয়াসলি ট্র্যাকিং নাম্বার দিয়ে চেক করে দেখতে পারে, অথবা উনি যদি পার্সোনাল চেক ইউজ করে থাকে, সে চেকটি আপনার ব্যাংক থেকে গিয়েছে কিনা সেটিও উনি ফলো আপ করতে পারে। আর এগুলো যদি উনি না দেখে না থাকে, অবভিয়াসলি উনি ইউএসএ সরাসরি ফোন করতে পারে, ফোন করলেও কিন্তু ওরা বলে দেবে যদি কোনো মেল মিস হয়, এবং অ্যাপ্লিকেশন যদি যথার্থভাবে সাবমিট হয়ে থাকে, তাহলে ওরা রেফারেন্স নাম্বার দিয়ে দিবে। সেক্ষেত্রে মোমো আফরোজ ফোন করেছেন, আমরা যে বিষয়টিতে ছিলাম হেলথ ইন্স্যুরেন্স, তিনি বলছেন যে এটি নিয়ে কি কোনো লিগাল অ্যাকশনে গিয়েছে কিনা। হ্যাঁ, যেটা আলোচনা শুরু আমরা শুরু করেছিলাম, যে অলরেডি ফেডারেল কোর্টে কিন্তু মামলা হয়েছে সরকারের বিরুদ্ধে। তো জিজ্ঞেস করছেন আরেকজন রাসেল ভুইয়া, তিনি জিজ্ঞেস করছেন তাহলে যারা 3 তারিখের আগে ইন্টারভিউ দিবে তাদের ক্ষেত্রে তো কিছুই হচ্ছে না? না, তাদের ক্ষেত্রে ওই রুলটি প্রয়োগ হবে না। আচ্ছা, আমরা একটু ফোনে আছেন, ফোনে কে আছেন? ফোনে কে আছেন? ফোনে জি, নামটি বলে প্রশ্ন করতে হবে ভাইয়া। জি, আসসালামু আলাইকুম, আমি সোহেল বলছিলাম জামাইকা থেকে। জি, প্রশ্নটি? আমার আমার প্রশ্ন হচ্ছে দুইটা। প্রথমত হচ্ছে যে আমি ইউএস সিটিজেনশিপ, আমি মার্চ অ্যাপ্লাই করেছি, এখন লাস্ট কিস্তির কাছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার মা প্রেশেন্ট, সেক্ষেত্রে উনি অনেক কিছু থাকতে পারেন, যখন ইন্টারভিউতে যাবেন ইন্টারভিউ সময় তখন সেই ক্ষেত্রে তাকে রিপ্রেজেন্ট করার মতো তার আমার ভাই বা অন্য কেউ কি তার সাথে প্রেজেন্ট থাকতে পারছে কিনা যে কোশ্চেন অ্যান্সার গুলো দেওয়ার জন্য, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই আমার মা যদি ভিসা হয়, ভিসা হয় তো তার সাথে কি আমার কোনো ভাই কি আসতে পারবে কিনা, তাকে এখানে পৌঁছে দেওয়ার জন্য আবার সে ব্যাক করে যাবে, এই ধরনের কোনো প্রসেস আছে কিনা এটা জানার জন্য। এই আমার প্রশ্ন, কি বলবেন? সাধারণত এমবিসিতে, ঢাকা এমবিসিতে আপনার ইউএস সিটিজেন হলে তারও প্রবেশ করতে পারে, এবং অনেক ক্ষেত্রে যদি অ্যাপ্লিকেন্টের যদি এক কোম্পানি লাগে, সেক্ষেত্রে বাংলাদেশের যে ন্যাশনাল আইডি কার্ড আছে সেটি থাকলেও কিন্তু তারা অ্যাক্সেস দিয়ে থাকে এমবিসিতে। তো সেক্ষেত্রে ওনার যখন ইন্টারভিউ স্কেডিউল হবে, সেক্ষেত্রে ওনার ভাই যদি ন্যাশনাল আইডি কার্ড সাথে থাকে, আমার মনে হয় তাহলে ওনাকে এক কোম্পানি করতে পারবে সেক্ষেত্রে। আর মানে এটা কি নিয়ম, মানে যদি ভিসার বাইরে থাকেন, সে হয়তো প্রক্রিয়াতে নেই, তখন কি আসতে পারেন?
আর এটি হচ্ছে না সেরকম আমেরিকাতে আসার ক্ষেত্রে অবভিয়াসলি ওনার মার যদি ইমিগ্রেন্ট ভিসা হয়ে থাকে সেক্ষেত্রে ওনার ভাইকে বি ওয়ান বি টু ভিসার জন্য আবেদন ভিজিট ভিসার জন্য আলাদা আবেদন করতে হবে। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শিরিন বলছিলাম জামনগর থেকে। জি শিরিন আপা বলুন। আমার আমার বোনের জন্য অ্যাপ্লাই করতাম সাথে হিসেবে না, তো ওর ভিসা ফিস এসে এখন ওর কাগজ গুলাতে মেন কতগুলো আমি কিভাবে পেতে পারি? আচ্ছা, কি বলবেন? কাগজগুলো মানে যে আবেদন করেছিলেন প্রথমবার সেই আবেদনের কপি হয়তো তাদের কাছে নেই, সেই কপিগুলো তিনি এখন কিভাবে পেতে পারেন? সেটি যদি উনি পুনরুদ্ধার করতে চায় সেই ক্ষেত্রে ফোয়া রিকোয়েস্ট করতে পারে, ফোয়া রিকোয়েস্ট করলে দু তিন মাসের মধ্যে সেটা ওনাকে পাঠিয়ে দিবে সেটা। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন ফোনে, কে আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? আছে সেক্ষেত্রে আমার ওয়াইফ এবং মেয়ের ভিসা ইন্টারভিউ ফেস করার আগে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা বা কেস চেঞ্জ হবে কিনা? সেক্ষেত্রে একটি জটিলতা আসতে পারে, সেটি হচ্ছে উনি সিটিজেন হয়ে গেলে কিন্তু ওনার যে চাইল্ড আছে সে চাইল্ড কিন্তু ওনার স্পাউসের অ্যাপ্লিকেশন থেকে ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, কিরকম? তো কারণ উনি সিটিজেন হয়ে গেলে ওনার রিলেটিভ হয়ে যাবে ওনার ওয়াইফ এবং ওনার চাইল্ড ইমিডিয়েট রিলেটিভ হয়ে যাবে, তখন ওরা সেপারেটভাবে ওদেরকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আসতে হবে। তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এমবিসি হয়তো বা মানবিক কারণে বিবেচনা করতে পারে যদি একদম দেখা যায় সন্নিকটে অথবা সেরকম ইনফরমেশান আপডেট হয়নি, সেক্ষেত্রে তোমার মা এবং চাইল্ড দুজনকে ভিসা দেওয়ার সম্ভাবনা আছে। আদারওয়াইজ যদি ওরকম এখনও যদি সেরকম সময় লাগ মানে আপনার বাকি থাকে অ্যাপ্লিকেশনে, সেক্ষেত্রে হয়তো ওনাকে আলাদাভাবে ওনার চাইল্ডের জন্য পিটিশন ফাইল করতে হবে। আচ্ছা, এটি নতুন একটি ক্রিটিক্যাল জায়গাগুলো। মাকসুদ আলী লিনা তিনি প্রশ্ন করেছেন, আমরা এই প্রশ্নের উত্তরটি যদিও দিয়েছিলাম, তারপর উনি প্রশ্ন করেছেন যে গ্রিন কার্ড নিয়ে বাংলাদেশে গিয়ে ছয় মাসের বেশি থাকতে পারবেন কিনা নাকি ছয় মাসের মধ্যেই চলে আসতে হবে? না, এই যে আমরা আলোচনা যেটা আমরা গ্রিন কার্ড নিয়ে আবেদন করেছিলাম সেটা শর্ট রুল হলো যে আপনি যদি গ্রিন কার্ড থাকে অবভিয়াসলি চেষ্টা করতে হবে যেন ছয় মাসের বেশি বাইরে অবস্থান না করে, আর বাইরে অবস্থান করলেও যেন এগারো মাসের মধ্যে অবভিয়াসলি ব্যাক করে, আর যদি এগারো মাসে মানে বারো মাসের বেশি থাকে অবভিয়াসলি ওনার গ্রিন কার্ড বাতিল হওয়ার সম্ভাবনা আছে উইদাউট পারমিশন যদি যায়। আচ্ছা, আরেকজন আছেন এবং আমরা দুটো প্রশ্ন আর নিতে পারবো, কে আছেন ফোনে, কে আছেন? জি হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামটি বলে প্রশ্ন করতে হবে? আমার নাম পারভিন, আমি বুকিং থেকে বলছিলাম। জি পারভিন, আমি আমার ভাই বোনের জন্য 2006 এ অ্যাপ্লাই করেছি কিন্তু এখন পর্যন্ত কোনো কাগজ পাই নাই। 2006 যোগাযোগ করা দরকার। আচ্ছা, আরেকজন আছেন, কে আছেন ফোনে, কে আছেন ফোনে আমাদের সাথে, কে আছেন? কথা বলতে হবে না হলে লাইনটি কেটে যাবে। জি, নামটি বলে প্রশ্ন করুন আপা। আমার নাম তানিয়া সৈয়দ, আমি বলছিলাম। জি প্রশ্নটি আপা। হ্যাঁ, আমি আমার হাজবেন্ডের জন্য আপনার করতে কিন্তু এখন আপনার যে আপনার 97 ডেজ দেব কিন্তু এখনো পর্যন্ত কোনো এমবিসির ইমেল পাই নাই, তো আমি এখন কি করতে পারি? আমাদের শেষ প্রশ্ন হবে, কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে?
এবং সেই সাথে ফেসবুকে একজন প্রশ্ন করছেন নভেম্বরের থার্ড হেলথ ইন্স্যুরেন্স নিয়ে আমি একটু ক্লোজিংয়ে আবারও আপনার কাছে জানতে চাই, যেটির একটি ডেডলাইন আছে। এটি শেষ প্রশ্ন, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, জি, নামটি বলে প্রশ্ন করতে হবে। হ্যাঁ, আমার নাম শারমিন। আমি আমার ভাই বোনের জন্য 2008 এর নভেম্বরে অ্যাপ্লাই করেছিলাম। তো আমি অ্যাপ্লাই করার সময় ও আমি অ্যাপ্রুভাল লেটার পেয়েছি, আবার দিয়ে স্কিম ওয়াইজ নাম্বার পেয়েছি এনবিসি থেকে। বাট আমি যখন অ্যাপ্লাই করি শুধু ভাই বোনের বার্থ সার্টিফিকেটটা দিয়েছি। এখন কি আমি ওদের অন্য অন্য পেপার কি আপগ্রেড করব? আর একটা কোশ্চেন হলো, আমার একটা বোনের বাচ্চার নভেম্বরে 21 হয়ে যাবে, সে কি আসতে পারবে কিনা, আর কতদিন লাগবে? এটা 2008 নভেম্বরে। যদি কোনো ফ্যামিলিগত পরিবর্তন আসে, নতুন চাইল্ড আসে ফ্যামিলিতে, আমার মনে হয় অতি সত্ত্বর সেটি আগে থেকে আপডেট করে রাখলেই ভালো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। আর যেটি 21 বছর হয়ে যাবে, অবভিয়াসলি সেটি এখন বলা যাবে না, যখন অ্যাপ্লিকেশনটি যখন আপনার প্রায়োরিটিতে আসবে, মানে ম্যাচিওর হবে, সে সময় সিএসপি রুল অ্যাপ্লাই করে দেখতে হবে উনি এলিজিবল কি না। আচ্ছা, সেই জায়গাটিতে দেখতে হবে। আমরা কথা বলছিলাম যে ইন্স্যুরেন্সের বিষয়টি, আপনি বলছিলেন যে আদালতে মামলা গড়িয়েছে, এর মধ্যেই তো একটি রায় আসতে পারে। যদি রায় পক্ষে যায় ট্রাম্প প্রশাসনের তখন কি হবে, আর যদি বিপক্ষে যায় তখন কি হবে? উপসংহারে এটুকু জানতে চাই। না, পক্ষে বিপক্ষের আগে যেটি বিবেচনা করতে হবে, আমার মনে হয় ফেডারেল কোর্ট সেই জিনিসটি বিবেচনা করবে। এখানে প্রেসিডেন্ট যেই প্রোক্লেমেশনটা জারি করেছে এবং মামলা যেটা করেছে সেটির যেই ম্যারিট তারা আপনার যে আর্গুমেন্ট উপস্থাপন করেছে সেটি হচ্ছে, একটি হচ্ছে প্রেসিডেন্ট তার ক্ষমতার বাইরে গিয়ে সেই আদেশটি দিয়েছে, সেটি তার এখতিয়ারের মধ্যে পড়ে না। আর সেকেন্ড থিং হচ্ছে, এটি একটি যে কংগ্রেস যে উদ্দেশ্যে আইনটি করেছিল, যে ফ্যামিলি রিইউনিফিকেশন, সেটি কিন্তু প্রেসিডেন্টের আদেশে দেখা যাচ্ছে যে আপনার ওই উদ্দেশ্যটাই কিন্তু ব্যাঘাত ঘটে যাচ্ছে, যেটা আপনার মনে করেন ফ্যামিলি রিইউনিফিকেশন একটা বড় ধরনের ব্যাঘাত করবে। তো সেটি দেখার বিষয়, হয়তো বা কালকেও একটা কোনো কোনো টেম্পোরারি ডিসিশন আসতে পারে সরকারের বিরুদ্ধে, আর না হলে তো আমাদেরকে সেইভাবেই সবাইকে প্রস্তুতি নিতে হবে নভেম্বর 3 এর পর থেকে। মানে আশা করতেই পারি জনগণের আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। সেই সাথে দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকবেন।